हरे कृष्ण बंधुरा केमन आछो आशा करछि तोमरा सकले खुबी भालो आछो आमरा भालो आछि। तो बेश किछुदिन पर तोमादेर साथे आबार चले एलाम आमार मर्निंग रुटिनटा शेयार करते। आर एई देखो घरटा मुछबो आर एइदिके जलो भरते दिएछि बाथरूमे जलो छेड़ेछे आर एखाने ब्यारेलेर जलटा ढेले रेखेछि तो आर निचेओ जल आछे आर किछुटा जल आमि बोतले भरे राखलाम आर एइदिके हजबैंडेर डाब्बाओ गोछानो हये गेछे। आर आजके होच्छे कोजागरी लक्ष्मी पुजो तो कोजागरी लक्ष्मी पुजो सबाइके अनेक अनेक शुभेच्छा रइलो आमार तरफ थेके। आर एखाने देखो पटल भाजा करे रेखेछि आर करेछि एकटु लाउ डाल बेश किछुदिन पर आज लाउ डाल करलाम बेश भालोई लागछिलो खेते इच्छा हलो जे एकटु लाउ डाल करते तो सेइजन्यई करे निलाम। आर आजके मेयेर स्कूलेओ छुटी आछे तो सेइजन्य আজকে একটু তারা কম আছে না হলে সকালে উঠে কোন দিকে যাব বুঝতে পারি না। আর জলটা ওইদিকে দেখো ভরে গেছে তো একই টাইমে জল ছাড়ে হাজবেন্ডের ডাব্বা গোছাতে হয় মেয়েকে রেডি করাতে হয় মেয়ের টিফিন গোছাতে হয় তো একসাথে এত কাজ না কোন দিকে ছুটে পালাবো আমি নিজেই বুঝতে পারি না। আর এইদিকে আবার রোদ্দুর বার হচ্ছে একটু একটু করে তো সকালের এই মিষ্টি রোদ্দুরটা বেশ ভালো লাগছে কিন্তু আর পাখি যাচ্ছে এটাও বেশ ভালো লাগছে কিন্তু কেন বলো তো এখন ভালো লাগছে কিন্তু পরে না আর ভালো লাগবে না একটু বেলা গড়াতেই তখন রোদের তেজটা আরো প্রখর হয়ে যাবে তখন প্রচন্ড গরম লাগবে। আর মুম্বাইতে বেশ কিছুদিন হলো পূজোর পরে থেকে বেশ গরম পড়ছে মনে হচ্ছে যেন সেই আবার বৈশাখ মাসে ফিরে এসেছি। তো এদিকে দেখো আমি যে মানি প্ল্যান্টটা বাড়ি থেকে এনেছিলাম আর মাসির কাছ থেকে এনেছিলাম সেটাই এক জায়গায় করে লাগিয়ে দিয়েছি আর একটু দেওয়াল বেয়ে উঠছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো এদিকে হাজবেন্ডের ডাব্বাও আমার রেডি হয়ে গেছে তো ভাত আছে এখানে আছে মুড়ি চানাচুর এখানে আলু ভাজা আর নিচে আছে রুটি আর এদিকে করেছি ডিম ভাজা আর হচ্ছে লাউ ডাল তো এটাই হলো আজকেও টিফিন। আর এই দেখো পটল ভাজা একটু রেখে দিয়েছি আমাদের জন্য আর এখানে আছে লাউ ডাল এটা কিন্তু অনেকটাই আছে দেখে একটু কমই মনে হচ্ছে। আর এই দেখো এদিকে আমি আদা দিয়ে লিকার চা বসিয়েছি আমার গলাটা একটু ভেঙে গেছে এই জন্য একটু এরম আওয়াজ মনে হচ্ছে তোমাদের। এই দেখো এদিকে হাজবেন্ডকে চা ছেঁকে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর ওর ডাব্বাও আমার ব্যাগে ভরা হয়ে গেছে তো এদিকে ব্যাগটাও রেডি করে দিয়ে দিয়েছি। তো এবার হাজবেন্ডও বেরিয়ে যাবে আর মেয়ে কিন্তু এখনও শুয়ে আছে ও কিন্তু ওঠেনি কারণ ওর যে আজকে ছুটি আছে একটু রেস্ট করছে তো সেই জন্য আমি ওকে ডাকি না যেদিন সানডে স্যাটারডে থাকে ও একা একাই উঠে যায় যখন ওর ঘুম ভাঙে আমি সেই দিন ওকে একটু রিল্যাক্স করতে দিই নাহলে প্রত্যেক দিন ওকে সকাল 7টায় তুলতে হয়। আর এটা হচ্ছে কী গাছ বলো তো এটা হচ্ছে একটা ফুল গাছ আর তার আগে দেখলাম থানকুনি গাছ তো এই গাছটা বছর পুড়তে গেল তারপর করিয়ে এসেছে একটা ছোট্ট চারাও বেরিয়েছে। আমার বাপের বাড়ি ছিল গাছটা কিন্তু সেখানে না প্রত্যেক দিনই ফুল আসতো আমি সেটা ভেবেই এনেছিলাম গাছটা কিন্তু দেখলাম এখানে প্রত্যেক দিন তো ফুল দূরের কথা বছরে একবার হচ্ছে কারণ কি এখানে যে রোদ্দুর পায় না কিন্তু রোদের তাপটা ভীষণ পায় প্রচণ্ড গরম লাগে। আর এদিকে অ্যালোভেরা গাছের এখানে কিছুটা ছোলা গাছও লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এখানটায় হচ্ছে আমার প্রিয় গাছ বৃন্দাদেবী। আমার বৃন্দাদেবী গাছ লাগাতে ভীষণ ভালো লাগে সেটা তোমরা সবাই বলো তুলসী গাছ তো তুলসী গাছকে বৃন্দাদেবীও বলা হয়। আর এখানে মায়ের থেকে নিয়ে আসা একটা গাছ এটা হচ্ছে সাদাকণ্ঠ তো নীলকণ্ঠ না কিন্তু এটা হলো সাদাকণ্ঠ আর এটা মায়ের কাছ থেকে এনেছিলাম তো এই গাছটাও একটা চারা বেরিয়েছে পাঁচটা দানা দিয়েছিলাম কিন্তু চারটে বার হয়নি কেন যে জানি না। আর এই গাছটা আর কি ভগবানের চরণে ফুল দেওয়া যায় তো আমার সব ক্লিন করা হয়ে গেছে দেখতে পেলে তোমরা এই দেখো একদম পরিষ্কার চকচকে না হলে আমার না ভালোই লাগে না তো সেই জন্য বেশ পরিষ্কার করে গুছিয়ে নিলাম সব কিছু। এখানে রান্নাঘরের কাজ আমার পুরোপুরি কমপ্লিট এবার চলে যাব আমি বেডরুমে তো এই দেখো জল নিয়ে নিয়েছি তো এটা আমি এবার মুছে নিলাম ঘরটা তো সকালে জলটা নিয়েছিলাম কিন্তু মোছা হয়ে ওঠার সময় পাইনি তো বিছানাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে দেখো ব্রাশও দিয়ে দিয়েছি তো মেয়ে ব্রাশ করছে আর এদিকে আমি এবার আমিও ব্রাশ করব কারণ স্নান করার আগে না তাড়াতাড়ি ব্রাশ করতে গিয়ে আর কি ফটাফট করে নিয়েছি তো ভাবলাম আর একবার ব্রাশ করে নিই তারপরে আমরা সকালের নাস্তা করব তো সেই জন্য আবার আমি ব্রাশটা নিয়ে নিলাম আর চুলটা এলোমেলো দেখছো কারণ স্নান করার পরে আমি না
फटाफट रान्नाघरे चले जाए आगे, तो सेई जन्य चुलटा छाड़ाते पारी ना, পরে ছাড়িয়েনি। আর এই দিকে দেখো আমাদের খাবারও রেডি, আমাদের ব্রাশ করা হয়ে গেছে, সকালের খাবার এটাই। সমস্ত কাজ প্রায় হয়ে গিয়েছে, আর এখন মালা করব, ভীষণ গরম লাগছে বাইরে, এত রোদ্দুর, মনে হচ্ছে সেই পয়লা বৈশাখ মাস বৈশাখ চলছে এরকম রোদ্দুর, আর গরম ভীষণ গরম পড়ছে মুম্বাইতে, ভোরবেলার দিকে হালকা হালকা ঠান্ডা লাগছে, তো এই জন্য না শরীর খারাপটা বেশি হচ্ছে। আর মেয়েকে টিউশনিতে দিয়ে এলাম আজকে, যেহেতু স্যাটারডে ছুটি আছে ওর, সেই জন্য 12টা থেকে পড়া আছে, আবার ডেটা আনতে যাব, তার মধ্যে এই মালাটা কমপ্লিট করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে, এখন টাটা। আর আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, আজকে তো অনেকের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, কিন্তু বিশেষ করে আমি এখনও পর্যন্ত কোজাগরি লক্ষ্মী পুজো করিনি, আমার বাপের বাড়িতে আছে সেটা, যে দীপাবলিতে যেটা হয় সেই পুজোটা আছে লক্ষ্মী পুজো, তো আমি এখনও করিনি, দেখি যখন করব তখন তোমাদেরকে শেয়ার করব। আর মাসি করেছে, মাসিদের বাড়িতে সন্ধ্যাবেলায় যাবো প্রসাদ খেতে, তখন তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে, এখন টাটা। তো এই দেখো গৌরাঙ্গীকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, আর এই যে ডাল, এই লাউ ডাল করেছিলাম, লাউ ডাল আর পটল ভাজা দিয়ে ওকে মেখে দিয়েছি, বললাম যে একা একা তুলে তুলে খেতে, হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও বাবা তুলে তুলে একা একা, তুলে তুলে খাও, আমি খেয়ে নিই। এই দেখো আমাদের খাবার রেডি। তো এখন হচ্ছে বিকালবেলা, আর আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখনও দেখছো তো বাইরে কেমন রোদ্দুর, এখন বাজে কিন্তু বিকাল 6টা, তো বাইরে বেশ রোদ্দুর, গাছগুলোতে একটু জল দিলাম, কারণ এত রোদ্দুরের তাপ, রোদ্দুর আসে না তাই কি, এত তাপ লাগে কি বলবো, সেই জন্য গাছের জল সব শুষে শুকিয়ে গেছে, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম, আর গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেলো, দেখে বেশ মনটা জুড়িয়ে গেল জানো তো, আর সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগে, আর এই দিকে জানলাটাও দিয়ে দিলাম। তো আমাদের গোছানো হয়ে গিয়েছে, আর এবার আমরা যাব প্রসাদ খেতে, তো চলো আমরা চলে যাই প্রসাদ খেতে, তোমরাও আমাদের সাথে থাকো, আর বিকালের সমস্ত কাজ মোটামুটি হয়ে গিয়েছে, বাড়ি এসে সন্ধ্যা দিয়ে তারপর রান্নাবান্না করব, ঠিক আছে চলো তাহলে, চলো ওখানে রাখো, আমি দেখিয়েছি, রাখো ওখানে রাখো রাখো।
তো বাড়িতে তো চলে এসেছি মাসিদের বাড়িতে প্রসাদ খেয়ে, আর আজ কিন্তু রাত্রে গ্রহণ লাগবে, চন্দ্রগ্রহণ। তো সেই জন্য একটু তুলসী পাতাও নিয়ে এলাম। আর আজ থেকে জানো তো দামোদর ব্রত শুরু হচ্ছে, পুরো এক মাস ভগবানকে প্রদীপ নিবেদন করতে হয়। তো সেটাও আজকে করব, তোমরা সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বাড়ির মাটি দিয়েও প্রদীপ বানাতে পারো, বা তুলসী কাষ্ঠ থাকলে সেটা দিয়েও করতে পারো। তুলসী কাষ্ঠের গায়ে তুলো জড়িয়ে, তো এই দেখো আমি তিনটে সলতে বানিয়ে নিয়েছি, এরমভাবে আমি সলতে বানাই সন্ধে দেওয়ার জন্য, তো সেটাই বানিয়ে নিয়েছি। আর এবার আমি এগুলো ঘি দিয়ে আর কি ভিজিয়ে নেব। তোমরা চাইলে ঘি না থাকলে তিলের তেলও ইউজ করতে পারো, আর অন্য কোনো তেল ইউজ করতে নেই, তিলের তেল বা ঘি এই দুটোর মধ্যে যে কোনো একটা। তো আমি ঘি আর দিয়ে দিয়েছি, আর তার আগে একটু কর্পূর দিতে হয়। তো এভাবেই ভগবানকে দীপ দিতে হয়, তোমরা অবশ্যই দিও। তা যেহেতু দামোদর মাস শুরু হচ্ছে, তো সেই জন্যই দামোদর অষ্টকম পড়তে হবে, তো আমরা এখন সেটাই পড়ব। নামামি শরাংশ চিতানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ভ্রজমানম এশোদাভিয়লু কোলাব্ধবমানম পরামৃষ্ট মাতং তত দ্রুত গোপা নামা। তো সন্ধে দেওয়া তো হয়ে গেছে, দামোদর মাসে দামোদরকে দীপদান করতে হয়, তোমরা সবাই করো, তোমাদের সবারই মঙ্গল হবে। আর তারপরে দেখো মেয়েকে আমি এখানে দিয়ে দিয়েছি জলের সাথে গরম জল আর পিডিয়াশোর, কারণ
এক মাস দুধ আহার নিষিদ্ধ ছিল, তো সেই জন্য দুধ আনতো না হাজবেন্ড, আমি মানা করেছিলাম। তো কালকে থেকে আবার দুধ খেতে পারবো, তো সেই জন্য আমি ওকে উষ্ণ গরম জল করে পিডিয়াশিওর দিতাম। তো আজকেও তাই একই দিলাম, তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তো সেই জন্য আর কি ও এবার এটা খেয়ে নেবে, তারপরে ওকে হোমওয়ার্ক করাতে বসাবো। মেয়েকে তো দুধ দিলাম, ও বললো একটু গরম আছে, তো আবার ঠান্ডা করতে দিতে হলো। আর এদিকে দেখো অল্প করে একটু ভাত বসিয়েছি, এই ভাতটা হচ্ছে মেয়ের জন্য। আর এখানে দেখছো এটা হচ্ছে আটা সেদ্ধ, তো সেদ্ধ আটা রুটি করলে না রুটি ভীষণ সফট হয় আর কিন্তু লুচির মতো ফোলে, জানো তো। তো আমি আটা সেদ্ধ করেই রুটি করি, না হলে না আমার রুটি খেয়ে ঠিক মনে শান্তি আসে না। আর এই যে কুমড়ো এনেছিলাম, তো সেই কুমড়োটার একটু আর কি রসা করব আর রুটি, রাত্রে আমাদের এটাই খাওয়া। তো বন্ধুরা চলে এলাম রাত্রে, আর এখন একটু মিউজিকের জন্য আমি কথা বলতে পাচ্ছি না, তোমাদেরকে সেটাই বলছি। আর এই দেখো যেহেতু দামোদর মাস, আমি একটা ফটো পাঠিয়েছিলাম সেটাই আর কি হাজবেন্ড আমাকে কোম্পানি থেকে প্রিন্ট আউট বার করে এনে দিয়েছে। আজ থেকে এটাই আমি এই দামোদর ভগবানকে আর কি দীপ জ্বালাবো। তো দামোদর মাসের মাহাত্ম্য আমি নেক্সট তোমাদেরকে শেয়ার করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তোমরা সাথে থেকো আমার। আর এই দেখো জল ফুরিয়ে গিয়েছিলো বলে আবার বোতলে জল ভরলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।